quoi les vlogs? মানুষকে কষ্ট দিচ্ছে এটা হতে পারে না। ওইখানে চারটা গরিব লোককে উঠাচ্ছি, আর ব্যবসা নাগরিক কনভেনশন করেছি, তার ফলো আপ রিপোর্ট 3 মাসের মধ্যে আমাকে মানুষকে দিতে হবে। সুতরাং লাগাতার চলবে, পুজো পর্যন্ত এটা চলবে। সব কিছুই যতগুলো ইস্যু এসছে সবগুলো ইস্যু বিধান মার্কেট থেকে নিয়ে, যেগুলো কেন্দ্রীয় সরকারের করণীয়, তীব্র আন্দোলন হবে, অনশন হবে 15-16 তারিখের মধ্যে ক্লিয়ার ওরা না করলে প্রজেক্ট। দেখতেই পাচ্ছেন মানুষ ভলেন্টিয়ারলি সরে যাচ্ছে, কিছুটা ল এনফোর্সও করতে হবে। দুটো মিলে আমরা সাধারণ মানুষের, যারা ছোটো ছোটো ব্যবসায়ী, তাদের সাপোর্ট দিতে চাই, কিন্তু নাগরিক জীবনকে সচল রেখে, শহরটাকে সুন্দর রেখে। সেইভাবেই বলছি যে ফুটপাথ ছেড়ে পার্কিং লটের মাঝখানে যদি ছোটো জায়গা থাকে সেখানে করুক, এবং সেটাকে একটু সুন্দরভাবে করা, এখানে প্লাস্টিক প্লাস্টিক ইউজ না করে উপরে ত্রিপাল টিপাল দিক। ভবিষ্যতে আমরা দেখব নিয়ম মেনে করলে ছোটো ছোটো কিওস্ক টাইপের করে দেওয়া যায় কি না, ছোটো করে, সেটা আমরা দেখব কথা বলে। আগে এই ফুটপাথটাকে দখলমুক্ত করতে হবে, আজকে করছি, আবার 3-4 দিন পরে আবার নামব, এটা কন্টিনিউ হবে। এবং 3 মাস নাগরিক সবাই যে প্রস্তাবগুলো এসেছিলো সমস্ত জায়গাকে অ্যাড্রেস করা হবে, সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠানো হবে, বিভিন্ন জায়গায় পাঠানো হবে, লোকাল বডিজকে পাঠানো হবে, আর যেগুলো আমরা করতে পারবো সেটা রাস্তায় নেমে করছি। তাদেরকে যতটা স্পেস পাচ্ছি সেই স্পেসে সেখানেই প্রোভাইড করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অ্যাট এনি কস্ট ফুটপাথ হাঁটার জন্য সেখানে কাউকে বসতে দেওয়া হবে, বসলে আবার সকালবেলা এসে উঠাবো। আমরা এখানে ফুটপাতের হকার, আমরা দীর্ঘ 35 বছর থেকে ব্যবসা করি, আমাদের সরকার থেকে লাইসেন্স আছে,
বিভিন্ন ট্রেড ইউনিয়নের কার্ড আছে, আমরা মানে স্বীকৃত হকার। হ্যাঁ, তা আমাদেরকে মন্ত্রীমশাই বলে গেছে যে রাস্তা ক্লিয়ার করে তোমরা সাইডে ছোট করে উঁচা করে ত্যাগ করে লাগাও, আমরা সেইভাবেই লাগাবো যাতে আমরাও বসতে পারি, শিলিগুড়ি জনসাধারণের যাতে অসুবিধা না হয় সে ব্যবস্থা করেই আমরা লাগাবো। আমরা ঈদের থেকেই আপনারা পরিষ্কার পাবেন, যেভাবে মন্ত্রীমশাই বলে গেলো সাইড করে দুটো র্যাক করে লাগাতে, আমরা ঠিক ওইভাবেই লাগাবো। এখানে হকার তো প্রচুর আছে হিলকা রোডে, কিন্তু আমাদের স্বীকৃত হকার হলো 65 জন। বললো এখান থেকে উঠাই দিতে, পিছনে যাইতে। দেখি এখন কি করা যায়, আমাদের গভর্নমেন্ট যদি আমাদের দিকে না তাকায় তাহলে তো এখন কি করা যাবে আমাদের? তার কিছু আমরা চাচ্ছি, আমাদের কিছু একটা ব্যবস্থা করুক, এই কোনো জায়গা টাকা কোথাও টোথাও দিলে পরে দোকান টোকান করা যায়, এখন বন্ধ করে দিব আর কি করব। আমাদের এখান থেকে সরে যেতে বলছে, উনি কি আমাদেরকে চাকরি দিবেন, রাজ্য সরকার কি চাকরি দিবেন? এই যে এখানে একটা পেট আছে, পেট এই যে দেখছেন, দেখানে যে এখানে পেট আছে, উনি চাকরি দিবে? খাবো কি, ফ্যামিলি আছে, খাবো কি আমরা? ওনাকে বললাম না কয়েকটা, আর ওনাকে বললাম না, ওনাকে বলে লাভ কি? অবশ্যই বসতে লাগবে এখানে। উনি যে বললেন, কি করে বললেন, ফুটপাতে আমরা ছাতা লাগায় বসি, কষ্ট করে সংসার চলাই, তোগুলো ফুটপাতের লোক আছে, এরা কি করবে, ছিনতাই করবে, চুরি করবে, ডাকাতি করবে? নাহলে যে অফিস থেকে কাজ করে লোকগুলো যাবে, এদের পকেট কেটে ছিনতাই করতে লাগবে আমাদেরকে? অবশ্যই বসতে লাগবে, বাধ্য, আমরা মজবুর না। আমার বসি, আমার পোস্টে বসি, ভিতরে বসি, আমাদের ফুটপাথে বসতে না করেছে, আমাকে বললো আপনি চেপে বসুন, আমি চেপে বসলাম। ওই জন্য না, আমি নাই তো দোকানদার, আমি না তো, এটা আমার না, এদিকে গেল বাথরুমে, না না আমাকে ইয়ে দেখতে বললো, পোস্ট অফিসে গেছে পয়সা উঠাইতে।